একটি মুরগির দুটি পা থাকবে, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম। তবে কখনো কখনো বিরল কিছু ঘটনার সাক্ষীও হতে হয় আমাদের। রাজশাহী নগরীর মিহিরচণ্ডী পূর্বপাড়া এলাকার এক চাকুরিজীবীর বাসায় এমন এক বিরল ঘটনা ঘটেছে। একটি মুরগির তিনটি পা, আমরা কথা বলবো তার সাথে এবং জানবো কতদিন আগে জন্মেছে এবং সেই মুরগিটির বর্তমান অবস্থা সম্পর্কে। শখ করে মুরগি পালন করি। এর আগে আমি টাইগার মুরগি পালন করেছি জয়পুরের থেকে বাচ্চা এনে, তো এখন আবার দেশি মুরগি পালন করা শুরু করছি। আমার প্রায় 20-25টা মুরগি আছে। তো কিছুদিন আগে আমি কয়টা ডিম দিয়ে বসাইছি একটি মুরগি, সেখানে কিছু বাচ্চা ফুটছে, প্রায় 22-23 দিন হবে। হঠাৎ বাচ্চাগুলো নামানোর পরে দেখি একটি বাচ্চা তিনটি পা, দেখে সবাই শোনা, অনেক এলাকার মানুষ শুনছে, তারা শুনে দেখতে আসে, কিন্তু আমি কোনো ডাক্তার কাছে যাইনি এই পর্যন্ত। আমি পশু ডাক্তার কাছে নিয়ে যাব, এটা কেন হয়েছে বা কি কোনো সমস্যা আছে কিনা, মুরগির কোনো সমস্যা হবে কিনা। আমাদের মুরগির বাচ্চা তিনটে বলছে, আমাদের মুরগি পিটা ইয়া ভাত খাবায়। পশু বিশেষজ্ঞদের মতে জেনেটিক্যাল এই পরিবর্তনজনিত কারণেই কিছু কিছু প্রাণীর এ সকল অঙ্গতে যে পরিবর্তন সেগুলো কিন্তু বেরিয়ে আসে। তবে এ নিয়ে ঘাবড়ানো বা কোনো চিন্তার কোনো কারণ নেই, এই বিষয়গুলো এখন সচরাচর কিন্তু ঘটে থাকে। রাজশাহীর মেহেরচণ্ডী পূর্বপাড়া থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।